কালকে তোমাদের বললাম যে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, বাট সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছিল, প্লাস তারপর বাড়িতে এত কাজ ছিল যে সেগুলো করতে করতে অফিসের টাইম হয়ে যায়। অফিস জয়েন করা, তারপর লাঞ্চ ব্রেকে এখন স্নান টান করে এসেছি আর খেতে বসেছি। বাট খাওয়ার টেবিলে কে কে আছে চলো তোমাদের আগে গিয়ে দেখাই, দেখে তোমরাও একটু সারপ্রাইজ হয়ে যেতে পারো। এই যে আজকে এতদিন পরে ওনারা এসেছেন খেতে বসেছেন, মানে এসেছেন অনেকক্ষণ কিন্তু এখন খেতে বসেছেন। আর আজকে হচ্ছে মেনু স্পেশাল হচ্ছে খিচুড়ি সমস্ত কিছু দিয়ে। মা যদিও খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, তাই মা বানাতে চাইছিল না। মা একদম খিচুড়ি খেতে ভালোবাসে না, যে কারণে মায়ের মুখটা বেজার হয়ে গেছে, তবু আমাদের দায়ে পড়ে করেছে। আর এখন ভাজাগুলো সব প্লেটে ট্রান্সফার করছে, আলু ভাজা পটল ভাজা এই সমস্ত কিছু। আর ম্যাডামের জোরজোরি তো শরীর কেমন আছে এখন? একটু বেটার আছে কালকে, কালকে তো অসহ্য অবস্থা হয়ে গেছিল, উঠতে পারছিলাম না, মানে সহ্যগত বিছানাগত হয়ে গেছিল, বিছানাগত হয়েছে। কিন্তু আজকে অনেক হেল্প করেছে আমার, যেহেতু অনেকক্ষণ অবধি মিটিং চলছিল যে কারণে ও আজকে মাকে একটু হেল্প করেছে। তো আমরা এখন খেতে বসে যাই আজকে বর্ষার দিনে। আর হচ্ছে উল্টো রথ, তো তোমাদের সকলকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। তোমরা সবাই নিজের নিজের বাড়িতে যে আছো ভালো থেকো, সুস্থ থেকো, জগন্নাথ দেব যেন তোমাদের ভালো রাখে। হ্যাঁ, আর আমরা কিন্তু রথের দিনে জিলিপি খেতে পাইনি, আর আজকে বাবা আসার পথে মুক্ত ছাড়া থেকে আমাদের জন্য গরম গরম জিলিপি নিয়ে এসেছিল। বাট আমার ঠিক জিলিপিটা ওর আমার সর্বমঙ্গল জিলিপিটা অতটা ভালো লাগেনি আমার। হ্যাঁ, আমি বিকালে ভাবছি একটু বেরোবো, বেরিয়ে সর্বমঙ্গলার থেকে নিয়ে আসবো। ও মা এখানে বলছে পাঁপড় ভাজাও খেতে হয়, তো মা বিকেলবেলা পাঁপড় আমাদেরকে ভেজে দেবে। জিলিপি এখনো আছে, তো জিলিপি পাঁপড় ভাজা রথের দিন হয়নি, যে কারণে আজকে হবে, তাই তো? আমাদের শুরুর দিকের ব্লগ গুলো দেখেছো তারা জানো অয়নকে, তো কালকের আগের ব্লগটা যদি দেখে থাকো তাহলে মেঘাকে চিনবে ডেফিনেটলি। তো অয়ন হচ্ছে মেঘার মামার ছেলে, আমাদের গ্রামের বাড়িতে আমাদের একসাথে পাশাপাশি বাড়ি। আজকে ওরা আবার মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে, ভীষণ ভালো রেজাল্ট করেছে, তো অয়ন্তকে কংগ্রাচুলেশনস। আর যদিও সবাই আরও এক্সপেক্ট করছে আর একটু ভালো হতে পারতো, তবে যেটা হয়েছে সেটা ভালো। আর আমি মাধ্যমিকে এক্স্যাক্টলি যত পেয়েছিলাম অয়নও কিন্তু ততই পেয়েছে। তো যাই, অনেকটা দেরি হয়েছে, আমার আবার 3টে থেকে মিটিং আছে, তো এখন খেতে বসতে হবে, কিছু করার নেই, চাই গিয়ে খেয়ে নিই। ক্লাস করা হয়ে গেছে, তো দিদি এখনও ঘরে আছে, দিদির সেশন চলছে। তো হঠাৎ করে আমি দেখছি মানে ক্যামেরাটা, এদিকে ক্যামেরার ব্যাটারিও শেষ, কিন্তু হঠাৎ দেখছি আজকে যেহেতু উল্টো রথযাত্রা, তো সেই জন্য সব বাচ্চারা যারা ছোটো ছোটো বাড়িতে রথ করেছে তারা পাড়ার মধ্যে নিয়ে বেরিয়েছে। চলো তোমাদের দেখাই একটু। এই দেখো ছোট্ট রথ, বুঝতে পারছো? দেখো এই চলে এলো ছোট্ট ছোট্ট বাচ্চারা, দেখো রথ টেনে নিয়ে যাচ্ছে। সামনের বাড়ির তিতলি রথ টানছে, দেখো কি সুন্দর। ছোটবেলায় তোমাদের হয়তো সবার এরকম এক্সপিরিয়েন্স আছে রথ টানার, এটা না খুব বেশ মজার হয়, মানে বাচ্চা বয়সে বাড়িতে রথ বানিয়ে তারপর সেই রথ মানে বেরিয়ে নিয়ে যাওয়া সমস্ত কিছু পাড়ার মধ্যে, এগুলো বেশ ভালো লাগে ছোটবেলায় করতে। এবার আমরাও ভেবেছিলাম যে করব, কিন্তু এবার আর হয়ে ওঠেনি। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে, কিছু করার নেই। ওকে, বাট বেশ ভালো লাগলো। এটা একটা কি হয় না, পাড়ার বাচ্চারা যারা থাকে সবাই মিলে একসাথে সমবয়সী বা একটু ছোট বড় যারা বড়রা থাকে তারা সাজায় বা ছোটরা, এটা বেশ মজা হয়। আর গ্রামের সাইডে অনেক সময় আমি দেখেছি, মানে আমরা যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম তখন দেখেছিলাম বাচ্চারা না সাজে, সেজে মানে হয়তো তারা মানে শাড়ি পরলো, শাড়ি পরে সেজে বেশ ভালোভাবে সুন্দরভাবে সেজে তারা যায়, রাধাকৃষ্ণ সাজে বেশিরভাগ জনে এই সময় দেখেছি। তো সে গিয়ে তারাও সামনে সামনে
সামনে এগোচ্ছে, পিছনে রথ আসছে, এই ব্যাপারটাও বেশ সুন্দর হয়। আর পুরো গ্রাম ঘোরে তারা, বেশ ভালো লাগে দেখতে। এটার মধ্যে একটা কি হয় না, বেশ আনন্দ হয়, মজা হয়, তা সত্যি তাই খুব ভালো সময় কাটানো যায়, বেশ ভালো লাগে। তো আমি এখন নিচে যাই, আর আমার একটু কাজ আছে, তো আমাকে একটু বাজারে বেরোতে হবে। জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায় এসে গেছি, আর আজ উল্টো রথ, আজকে সেরকমই ভিড় আছে। মানে সর্বমঙ্গলে জিলিপি কেনার ভিড় প্রচুর, বাট আমার জিলিপি কেনার নেই। আমি এখন যাই গিয়ে আমি এখন মিষ্টিটা কিনে নিই। গোলাপজামুন আছে? গোলাপজামুন আছে, রসেরটা ছাড়া নেই? আচ্ছা তাহলে ওটাই, রসেরটাই পাঁচটা দিয়ে দাও, আর রসগোল্লা পাঁচটা দিয়ে দিও। পাঁচটা রসগোল্লা পাঁচটা দিয়ে দিও, ছোট। হ্যাঁ, আর ওই ভিড়া মুড়িটা দিয়ে দিও। সিঙ্গারা আছে দাদা? সিঙ্গারা আছে? শেষ না করনি? শেষ। আর জিলিপির জন্য কি দাঁড়াতে হবে? আর চারটে লবঙ্গল অধিকা দিয়ে দাও, কাকু টাকাটা নাও। আর এখন মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর জিলিপি যেহেতু সকালে বললাম বাবা এনেছে, তো আর আমি শেষে নিলাম না। তো আমার এখন বাকি যেটা কাজ আছে জলদি যাই, তার কারণ আমার 7টা থেকে মিটিং আছে। তো ব্রেক নিয়ে এখন এসেছি, এখন জলদি যাই। দুপুরের পর থেকে আর একদমই সময় পাইনি। বোন মাঝখানে তোমাদের দেখিয়েছে আমাদের পাড়ায় উল্টো রথ যাচ্ছিলো, তো সেই সমস্ত কিছু। তারপর বোন একবার বেরোতে হয়েছিল, খুব এমার্জেন্সি একটা কাজ ছিল, যে কারণে ওকে যেতেই হয়েছিল। আর আমার অফিস চলছিল 8টা অবধি, মিটিং অফিস সমস্ত কিছু শেষ হলো, তারপরে আমি বসেছিলাম এডিট করতে। তো ফাইল ট্রান্সফার করে মোটামুটি এডিট করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাল রাতে যতটা অবধি ক্লিপ করা ছিল সেটা আমার হয়ে গেছে। এবার বুঝতে পারছি না কাল রাতের ওই পার্ট অবধি আমি দেবো নাকি আজকেরগুলোও অ্যাড করে দেবো, তো দেখি সেটা ভাবনা চিন্তা করে। কেন কি আজকে তো মোটামুটি একটা ঠিকঠাক টাইম মতন হয়েছে, বাট এন্ডিংটা করা হয়নি, সেটা একটা বাজে ব্যাপার হয়ে গেছে। আর আমি তোমাদের বলেছি যে সেনকোতে কী কিনেছি সেটা আমি দেখাবো আজকে, বাট আজকেও আমার সময় হয়নি। তো এখন দেখা যাক আমি কী করতে পারি, মানে ওই ব্লগটা ভাবছি এমনি দিয়ে দিই, আজকে যদি টাইম পাচ্ছি তো দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি টাইম ক্রাঞ্চ হয়ে যাচ্ছে খুব বেশি। তো এই হচ্ছে আপাতত আপডেট। হ্যাঁ, মানে আমার ব্যাপারটা হচ্ছে এখন অ্যাকশনের থেকে আমি মুখেই তোমাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কতটা কি হচ্ছে না হচ্ছে। এখন যাব মাকে হেল্প করতে, মা কুমড়ি বানাবে। তো যারা কুমড়ি জানো না তাদের বলছি, যেমন বেগুনি হয় বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে কুমড়ি হয়। তো খিচুড়ি হয়েছে জানোই, সকালবেলা দুপুরবেলা অ্যাকচুয়ালি খিচুড়ি হয়েছে। তো ওই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখন কুমড়ি বানানো হবে। তো আমি হচ্ছি ওই বেসন ফ্যাটানোর এক্সপার্ট বাড়িতে, তো আমি ওইটা করব, আর একটা করে দিয়ে তেলের মধ্যে ছাড়বো, মা ভেজে ভেজে সবাইকে দেবে। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, তো এখন ব্লগটা কনভার্ট হচ্ছেই, তো অলমোস্ট হয়ে এসছে। হয়ে গেলে পরে ভাজবো, খাবো, তারপর ব্লগটাকে আপলোড করবো। আজকে হয়তো খুব রাত হয়ে যাবে, আর যদি এটা নাই করতে পারি তাহলে আমি কাল সকালবেলায় দেবো। আজকে আর রাত্রেবেলা একদম রিস্ক নেবো না, কেন কি কালকের মতন যদি আমাকে ঝুলিয়ে দেয় না তাহলে আর কিচ্ছু করার থাকবে না। আর উঠতে পারছি না সিরিয়াসলি, বহুত হাঁপিয়ে গেছি। তো এখন যাই গিয়ে আমি মাকে হেল্প করি। এখানে আমাদের কুমড়ি ভাজা রেডি হয়ে গেছে। বোনের এই জাস্ট একটা মিটিং শেষ হলো, তো এবার চেঞ্জ করছে, চেঞ্জ চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো, কেন কি অনেকটা রাত্রের হয়ে গেছে। আর যেহেতু বোন ছিল না, মা আর আমি দুজন মিলেই বানাচ্ছিলাম, বাবার শরীর একটু ভালো লাগছে না যে কারণে শুয়েছিল, তো সেটা রেকর্ড করার কেউ ছিল না। আর টাইম ল্যাপসে দিয়ে ওভাবে ঠিক মানায় না। আর আমি মা গল্প করতে করতে দুজনে করছিলাম অনেক দিন পর, মানে মা বাবা এবার বহুদিন গ্রামের বাড়িতে গিয়ে থাকলো, দরকার ছিল সে কারণে। তো যে কারণে অনেক জমা গল্প ছিল, সেগুলো করতে করতে আমরা দুজন মিলে বানিয়ে নিলাম, তো হয়ে গেছে, এরপর আমরা খেতে বসছি। জাস্ট আমার অফিস শেষ হলো, এরপরে আমি ব্লগটাকে এডিট করছিলাম, মানে যেই ব্লগটা তোমরা আজকে এখন দেখছো সেই ব্লগটা এডিট করছিলাম। ওইটা আমি কালকের পুরো দিনের ব্লগটা শেয়ার করছি আজকে তোমাদের সাথে, আর এটা নেক্সট ডে হয়ে গেছে, মানে মঙ্গলবার সারাদিনের ব্লগটা তোমরা এতক্ষণ দেখেছো, আর এখন এটা আমি বুধবার শ্যুট করছি। বুধবারের রেসপেক্টে ব্লগও যাবে কালকে বৃহস্পতিবার, বাট যেহেতু আমি কালকের মানে সোমবারের ব্লগে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে সেনকোতে কী কিনেছি সেটা দেখাবো, আর টাইম ক্রাঞ্চের জন্য আমি সেটা করে উঠতে পারিনি, তো এখন আমাকে সেটা ফুলফিল করতেই হতো। আর যেই কারণে আমি এখন চলে এসেছি তোমাদেরকে কী কিনেছি দেখাবো সেটার জন্য।
তো যদি তোমরা না জেনে থাকো যে আমি কি ব্যাপারে কথা বলছি, তো আমি একটা ছোট্ট করে হিন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে রবিবার, রবিবারের যে ব্লগটা আছে ওটাই গেলে তোমরা দেখতে পাবে। আমি সেনকো গোল্ডে গিয়েছিলাম খুব ছোট্ট একটা জিনিস কেনবার জন্য, তোমাদেরকে বলেওছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো তবে থেকেই আমি বলছি দেখাও দেখাও, বাট টাইম আর হয়ে উঠছে না, তো আজকে আমি দেখাচ্ছি। বাট এটা কেনার পিছনে একটু স্টোরি আছে, কিছু কারণ আছে, সেটা এই মোমেন্টে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। অ্যাকচুয়ালি যাদের জন্য কিনেছি তাদের জন্য এটা সারপ্রাইজ ছিল, সারপ্রাইজ ছিল। বাট যেখানে আমার বোন আছে সেখানে কোনো সারপ্রাইজই সারপ্রাইজ কোনো দিন থাকতে পারবে না। ও প্রথমে নিজে জানলো, তারপর আস্তে আস্তে সবাইকে জানিয়ে দিল, সবাইকে বলে দিল, যেখানে সারপ্রাইজের আর কোনো গল্পই নেই। তবে তোমাদের জন্য এটা সারপ্রাইজ থাক, কেন কি যখন আমি সেটা তাদের দেব তখন আমি তোমাদের স্টোরিটা বলবো যে কেন দিচ্ছি, কী কারণে দিচ্ছি, বা এটা দেওয়ার উদ্দেশ্য কি। ঠিক আছে, তো অনেক কিছু বলে ফেললাম, ঘেটে গেল কি না আমি জানি না, চলো তোমাদের দেখিয়ে নিই। ওকে, সো বেসিকলি কী কিনেছি সেটা দেখাচ্ছি। আর কালকের ভিডিওটা আমি একটু আগে এডিট করছিলাম, এডিট করতে গিয়ে এত নিজেকে খারাপ লাগছিলো না, নিজের নিজের উপর লজ্জা হচ্ছিলো। মানে এই কদিন আমি চুলটাও আছড়াবার টাইম পাইনি, আর তার সাথে আমার চুলটাও হয়েছে এক এত কেমন একটা ফ্রিজি টাইপ হয়ে গেছে। এই বর্ষাকালে চুলটা একটু ফ্রিজি হয়ে যায়, আর যেহেতু আমার এত লম্বা, মানে অলমোস্ট 3 ফুট তো লম্বা হবেই চুলটা, তো যেই কারণে ওটাকে ব্রাশ করা এভরিডে আমার কর্ম একদমই নয়, আর আমি টাইমও পাই না। সত্যি কথা বলতে আমি স্নান করে এসে চুলটা আঁচড়াবারও আজকাল আর টাইম পাই না, তো যে কারণে দেখা যাক। আমি হেয়ার কাটও করাবো খুব তাড়াতাড়ি, ফোন করেছিলাম যেখানে করে, তো সেখানে এখন সার্ভিস অ্যাভেলেবেল নয়, তো অগস্ট থেকে হবে, তো যে কোনো একটা ছুটির দিন দেখে আমি গিয়ে করিয়ে নেবো। তো আপাতত চুলটার উপর নিজেরই নিজের উপর মায়া হচ্ছে, তো চলো তোমাদের দেখাই সেনকো থেকে। আই হোপ দেখতে পাচ্ছে, এইটুকু ব্যাগে করে দিয়েছে, ওকে কিনেছি দেখিয়ে নিই। তো আমি কিনেছি হচ্ছে এইগুলো, এগুলো সব একই জিনিস, এখানে 7টা আছে কোয়ান্টিটি, তো আমি একটাই তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কী আছে, সবগুলোই রেপ্লিকা। তো এইটা হচ্ছে প্যাকেজিং, প্যাকেজিং, আর ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো এটা। ফোকাস পড়েই গেল, ফোকাস নিতে গিয়ে তো আমি হাতে করেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে জিনিসটা, আই গেস দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী গণেশের মূর্তি করা আছে। হ্যাঁ, এতক্ষণে ভালোভাবে বোঝা যাচ্ছে, লক্ষ্মী গণেশের মূর্তি করা আছে, আর এর উল্টো দিকে সেনকোর লোগো অ্যান্ড অল, সমস্ত কিছু পিওরিটি এ সমস্ত কিছু লেখা আছে। তো দেখে বুঝতেই পারছি এটা হচ্ছে একটা সিলভার কয়েন, এরকম একটা পাউচের মধ্যে ভরা থাকে, খুব সিম্পল একটা জিনিস। তো এইটাই আমি নিতে গেছিলাম সেনকো থেকে, তো আমি সেদিন তোমাদের বললামও যে খুব ছোট্ট একটা জিনিস আমার নেওয়া আছে, তো এটাই নিতে গেছিলাম। বাট প্রশ্ন হচ্ছে এটাই যে আমি এগুলো এতগুলো কেন কিনেছি, 1, 2, 3, 4, 5, 6 আরও দুটো আছে ব্যাগের ভিতরে, তো এই এতগুলো আমি কেন কিনেছি সেনকো থেকে, তো সেটার উত্তরও খুব শিগগির, আই হোপ বাই দ্য এন্ড অফ দিস মান্থ অর অগস্টের শুরুর দিক করেই তোমরা পেয়ে যাবে। মানে যদি আমি পসিবল হচ্ছে যাদের জন্য কিনেছি তাদেরকে যদি দিয়ে দিই তাহলে ভালো, আর যদি না দিতে পারি তাহলে আমি তোমাদেরকে অগস্টে জানিয়ে দেবো। এর থেকে বেশি আমি সাসপেন্স ক্রিয়েট করতে চাই না, পারবো না, তো তোমাদের তখন আমি জানিয়ে দেবো যেগুলো কেন কিনেছি, কাদের জন্য কিনেছি, কেন দিতে চাই কি না। তো ওই ব্লগটা দেখতে ভুলো না, মিস করো না একদমই, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। তো চলো, অনেকক্ষণ বকবক করা হয়ে গেছে, আমিও ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এই পার্টটা আমাকে করতেই হতো, যে কারণে আজকে এখন এটা আমি করে নিচ্ছি। এবার এই ক্লিপটাকে আমি অ্যাড করবো, বাকি আমার এডিটিং ডান, তারপর যে আমার নেটওয়ার্কের স্পিড থাকবে সেরকম এই ব্লগটা আপলোড হয়ে যাবে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ইয়েস, ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লেগেছে, ভালো লাগছে কি না আমাদের ব্লগস বা এরকম কিছু। আর প্লিজ প্লিজ সবাইকার সাথে শেয়ার করতে তোমাদের হবে, সেটা যেন করতে ভুলে যেও না। আর চ্যানেলটাকে মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করতে হবে, তোমরা তো দেখছো ডেফিনেটলি, আমাদের লাইক করছো, কমেন্ট করছো, শেয়ারও করছো, হয়তো ভালোবাসা প্রচুর প্রচুর জানাচ্ছ, আমরা তার জন্য ট্যাচটা একদম, সত্যি কথা বলতে এত ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। তো কাইন্ডলি সাবস্ক্রাইবও করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি তোমরা দেন অ্যান্ড দেয়ার নোটিফিকেশন পেয়ে যাবো, তাড়াতাড়ি চলে আসতে পারো, ভিডিওটা দেখতে পারো। তো আই হোপ তোমাদের ভিডিওটা সত্যি সত্যি ভালো লাগবে। যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।